সরল রেখার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের স্থানাঙ্ক নির্ণয় করা। এই প্রশ্নটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট না, বিভিন্ন ইউনিভার্সিটির জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় সেই জিনিসটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে এই অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত মানেই প্লাস, এই কথাটা জাস্ট মনে রাখো। অন্তর্বিভক্তের সময় আমরা কি করব, যোগ করব, আর বহির্বিভক্তের সময় আমরা বিয়োগ করব। এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। এখানে অন্তর্বিভক্তের সময় যোগ করব, বহির্বিভক্তের সময় বিয়োগ করব। এখন দেখো আসলে কি যোগ করব, কি বিয়োগ করব এবং কিভাবে স্থানাঙ্কটা বের করব সেটাই দেখি। প্রশ্নটাতে কি বলা হয়েছে, এইখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে 1 এবং 4, আরেকটা বিন্দু হচ্ছে কত, 9 এবং 12। এই দুইটা বিন্দু দেওয়া রয়েছে, এই দুইটা বিন্দু একটা সরল রেখা তৈরি করে, অর্থাৎ বিন্দুদের সংযোগ রেখা। এই সরল রেখা কোনো একটা বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে, যেমন ধরো এইখানে একটা বিন্দু, এই বিন্দুতে 3:5 অনুপাতে, 5 অনুপাতে অন্তর্বিভক্ত আছে, 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত আছে। এখন বলতেছে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, তোমাকে এই জিনিসটাই বের করতে হবে। এইখানের অনুপাতটা কত, 3:5, এই জিনিসটাই এখন আমাকে বের করতে হবে, এই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এখানে x এর মান এবং y এর মানটা বের করব। এখন দেখো খুব দ্রুত করার জন্য যে কাজটা করব, খুব দ্রুত করার জন্য এই x-টা আমরা বের করতে চাচ্ছি এইখানের। দেখো এইখানে x এর স্থানাঙ্ক কত, এই x এর স্থানাঙ্কটাকে আমরা x1 বলতে পারি, x1। তাহলে এই x এর স্থানাঙ্কটাকে আমরা বলতে পারি x2। এখন দেখো এইখানে কি আছে, অনুপাত আছে। তাহলে আমরা এই x এর স্থানাঙ্ক বের করার জন্য অন্তর্বিভক্তের সময় কি করব, যোগ করব। কার যোগ, নিচে হচ্ছে অনুপাতের যোগ, নিচে হচ্ছে অনুপাতের যোগ, অনুপাতের যোগ করে দিব 3 আর 5। এই যে দেখো আমরা অনুপাতের যোগ করে দিলাম। এখন উপরে কি করব, উপরে যে কাজটা করব, দেখো দ্বিতীয় অনুপাতটা দিয়ে প্রথমটাকে গুণ করব এবং প্রথম অনুপাতটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করব, জাস্ট এই কাজটা করব। দেখো দ্বিতীয় অনুপাতটা দিয়ে প্রথমটাকে গুণ করব আর প্রথম অনুপাতটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করব। তাহলে দ্বিতীয় অনুপাত কত, 5, এই 5 এর সাথে গুণ করলাম কত, এই যে x1। তারপর হচ্ছে প্লাস, কারণ কি, অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্তের জন্য প্লাস। দেন হচ্ছে প্রথম অনুপাতটাকে দিয়ে দ্বিতীয়টার সাথে গুণ করব, অর্থাৎ 3:9। তুমি যদি এটা ফিল করতে চাও, এটা কিভাবে হচ্ছে এই বিষয়টা যদি বুঝতে চাও, তাহলে আমার সরল রেখার যে বেসিক ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখে তুমি এটা ফিল করতে পারবা বা বুঝতে পারবা। কিন্তু ওইভাবের চাইতে এইভাবে দ্রুত সমাধান করা যায়। আমাদের পরীক্ষার হলে এত বুঝার দরকার নাই বা এত গবেষণা করার দরকার নাই, আমরা কিভাবে খুব দ্রুত সমাধান করতে পারি সেই টেকনিকটাই অবলম্বন করব। দেখো এটা দিয়ে কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারতেছ, এটাই হচ্ছে মূলত x এর স্থানাঙ্ক। তাহলে এখন যদি তুমি ওয়ায়ারটা বের করতে চাও, সেমভাবে সেম কাজ করো। ওয়ায়ারটা, ওয়ায়ারটার ক্ষেত্রেও নিচে কি হবে, এই যে অনুপাতের যোগফল, এখন এই 5 দিয়ে প্রথমটার সাথে গুণ, অর্থাৎ 5 দিয়ে প্রথমটার সাথে গুণ প্লাস 3 দিয়ে দ্বিতীয়টার সাথে গুণ, 3 দিয়ে দ্বিতীয়টার সাথে গুণ। অর্থাৎ সবসময় মনে রাখবা ওয়ায়ারটার সময় ওয়ায়ার গুলা ইউজ করবো আর এক্স এরটার সময় এক্স এর গুলা ইউজ করবো। এখন যদি এটা বহির্বিভক্ত বলতো, অন্তর্বিভক্ত না বলে যদি বহির্বিভক্ত বলতো, তাহলে জাস্ট এই যে প্লাস যত জায়গায় রয়েছে, এই প্লাস যত জায়গায় রয়েছে তত জায়গায় জাস্ট মাইনাস ব্যবহার করতাম, এইটুকুই পার্থক্য। অন্তর্বিভক্তের সময় প্লাস আর বহির্বিভক্তের সময় মাইনাস। এখন দেখো প্রশ্নগুলো যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে কিভাবে আনসার বের করবা, যদি প্রশ্নগুলো চেঞ্জ করে দেয়, যেমন হচ্ছে ধরো এটাকে আমি বললাম, এটাকে আমি বললাম 2:2 এবং 4 বিন্দু এবং এটা 3 এবং -12, এবং অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমি বললাম যে এখানে 4:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এখন আমরা খুব দ্রুত এই প্রশ্ন থেকেই বের করতে চাচ্ছি, তাহলে ডিরেক্টলি আনসারটা কিভাবে বের করব, দেখো আনসারটা বের করার সময় আমাদের অন্তর্বিভক্তের স্থানাঙ্ক x-টা বের করা দরকার। x এর জন্য আমরা নিচে কি করব, দুইটার যোগফল করব, প্লাস এই যে যোগ করে দিলাম, এখন কি করব, এই 2 দিয়ে প্রথমটার সাথে গুণ, এই 2 দিয়ে প্রথমটার সাথে গুণ, মানে পরেরটা দিয়ে প্রথমটার সাথে গুণ 2। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এই এই 4 দিয়ে, এই 4 দিয়ে অর্থাৎ প্রথমটা দিয়ে দ্বিতীয়টার সাথে গুণ, দ্বিতীয় স্থানাঙ্কের সাথে গুণ, তাহলে 4:9, এটাই হচ্ছে x এর স্থানাঙ্ক। তো x এর মানটা বের করার পরে আমরা অপশনগুলোতে চেক করতে থাকব, যদি x এর 4টা ভ্যালুই ভিন্ন থাকে আর 4টা ভ্যালুর ভিতরে যদি একটা ভ্যালু পেয়ে যায়
তাহলে এটাই তো আনসার, আর তো দাগানোর দরকার নাই। আর যদি দেখি না এক্স এর একাধিক ভ্যালু সেম এসেছে, তাহলে আমাকে ওয়াইয়ারটাও বের করতে হবে। ওয়াইয়ারটা কেমন হবে? সেম জিনিস, ফোর প্লাস টু, তারপর হচ্ছে সেম, এই যে এই টু দিয়ে পরেরটা দিয়ে আগেরটাকে গুণ করবে ইন্টু ফোর, তারপর হচ্ছে মাইনাস, এইখানে না সরি এইখানে প্লাস, কারণ অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত মানে প্লাস আর বহির্বিভক্ত মানে মাইনাস করব। তারপরে যে ফোর, এই ফোর দিয়ে গুণ করব এই মাইনাস টুয়েলভটাকে। এখন যত আসে ততই আনসার, এভাবে খুব দ্রুত করা যাবে, অন্তর্বিভক্ত থাকুক আর বহির্বিভক্ত থাকুক। এখন ধরো আরেকটা প্রশ্ন দিচ্ছি এবং সেটা বহির্বিভক্ত দিতেছি, ধরো সাপোজ এই প্রশ্নটাই আমি অন্তর্বিভক্ত না বলে বহির্বিভক্ত বললাম এবং এই জায়গায় একটু মানটা চেঞ্জ করে দিই, ধরো এটা সেভেন দিলাম। এখন আমরা এই প্রশ্নটার সমাধান কিভাবে করব? এক্স বহির্বিভক্ত যখন বলছি তাহলে বিয়োগ করব, এই ফোর থেকে টু বিয়োগ করব। এখন দেখো অনেকেই এই কাজটাতে একটু ঝামেলা করতে পারে, যেমন থ্রি ইস টু ফাইভ থাকলে তখন ভাববে ফাইভ থেকে মনে হয় থ্রি বিয়োগ করব। না, ফাইভ থেকে থ্রি বিয়োগ করা যাবে না, এটা হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। মাইনাস আসুক সমস্যা নাই, বিন্দু মাইনাস হতে পারে। দেখো এইখানে থ্রি থেকে বিয়োগ করব কত? ফাইভ, থ্রি থেকে ফাইভ বিয়োগ করব, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। এখানে কোনো মডুলাস হবে না, যা মান আসবে তাই হবে। এখন আমরা কি চাচ্ছি? বহির্বিভক্ত করতে, অন্তর না, এটা চাচ্ছি বহির্বিভক্ত করতে। তাহলে বহির্বিভক্ত কিভাবে করব? বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এই দ্বিতীয়টার সাথে প্রথমটার গুণ, এক্স এর প্রথমটার মাইনাস করে দেব, মাইনাস করে দেব প্রথমটার সাথে, প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ। এই যে এক্স এর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এখন ওয়াইয়ারটা যদি বের করতে চাই সেম কাজ করব। এই থ্রি মাইনাস ফাইভ নিচে অনুপাতের যোগ বা বিয়োগ, অন্তঃবিভক্তের ক্ষেত্রে যোগ আর বহির্বিভক্তের ক্ষেত্রে বিয়োগ, দেন হচ্ছে প্রথম অনুপাতটার সাথে গুণ করব দ্বিতীয় অনুপাতটা এবং দ্বিতীয় অনুপাতটার সাথে গুণ করব প্রথম অনুপাতটা। মানে মেইন কথা হচ্ছে দ্বিতীয়টা দিয়ে শুরু করব, কারণ এক্স এর ইজ এই গুণটা করতে হবে। আর ওয়াই এর ক্ষেত্রেও সেম কাজটা, অর্থাৎ ফাইভ ইন্টু ফোর দ্বিতীয় অনুপাত দিয়ে শুরু করতেছি, যে দ্বিতীয় অনুপাত দিয়ে শুরু করতেছি ফাইভ ইন্টু ফোর। এইখানে কিন্তু প্রথম অনুপাত দিয়ে শুরু করলে হবে না, দ্বিতীয় অনুপাত দিয়েই শুরু করতে হবে। দ্বিতীয় অনুপাত মাইনাস প্রথমটার স্থানাঙ্কের এক্স বা ওয়াই, এক্স এর ক্ষেত্রে এক্স, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই। তাহলে এখন দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে শেষ, তাহলে প্রথম অনুপাত, প্রথম অনুপাত কত? থ্রি, থ্রি ইন্টু এখন এক্স এর কাজ শেষ, ওয়াই এর কাজ করতেছি ওয়াই এর স্থানাঙ্ক, অর্থাৎ মাইনাস টুয়েলভ। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি তুমি এটাকে সূত্র আকারে দাঁড় করাইতে চাও তাহলে দেখো সূত্র আকারে কিন্তু দাঁড় করাইতে পারবা, একই রকম। আমরা সূত্রগুলো মনে রাখতে পারি না, এই জন্য সূত্র করবো না, আমরা ক্যালকুলেশনগুলো মনে রাখবো, তাহলেই খুব দ্রুত হয়ে যাবে, সূত্র মনে রাখতে গেলে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে দেখো এম ওয়ান মাইনাস এম টু, এম ওয়ান মাইনাস এম টু, আমরা যদি এই দুইটাকে এম ওয়ান ইজ টু এম টু ধরি, তাহলে এই যে এম ওয়ান মাইনাস এম টু, দেন কি করতেছি এই যে ফাইভ, ফাইভটা কি মূলত এম টু, এই এম টু এর সাথে গুণ করছি কাকে? এক্স ওয়ানটাকে, এক্স এর ক্ষেত্রে বের করতেছি, ওয়াই এর ক্ষেত্রে বের করলে ওয়াই ওয়ান, তারপরে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দিয়ে কাজটা কি করতেছি? কাজটা করতেছি যে এই প্রথম অনুপাত অর্থাৎ এম ওয়ান এর সাথে গুণ করতেছি এই যে এক্স টুটাকে। দেখো সূত্রটা তারপরে তোমার রিটেনের ক্ষেত্রে আসলে সূত্রটা একটু লিখে দিও, রিটেনের ক্ষেত্রে আসলে, সিকিউ এর ক্ষেত্রে, আর এমসিকিউ এর ক্ষেত্রে আসলে তো কোনো দরকারই নাই, সূত্র লেখার দরকার নেই। ইভেন আসলে রিটেনেও সূত্র লেখা লাগে না, ডিরেক্টলি এইটুকু লিখে আনসার লিখলেই হয়, তারপরে সূত্রটা লিখে দিও। তো এই ধরনের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত নিয়ে সরল রেখায় যত প্রশ্ন আছে আশা করি বের করতে পারবা। অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা কি করব? প্লাস করব, আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস করব। জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে, আর যে বিন্দুগুলো দেওয়া থাকবে জাস্ট ক্যালকুলেশন করে নিলেই হবে। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে অপশনে দেখবা এক্স এর মানটা বের করার পরেই, যেমন হচ্ছে আমি এইরকম অপশনে যদি থাকে, ধরো অপশন হচ্ছে এক্স এর মানটা হচ্ছে বারো থ্রি, তারপর হচ্ছে বি এর ক্ষেত্রে থ্রি নাইন, তারপর হচ্ছে সি এর ক্ষেত্রে ফোর থ্রি, এরকম যদি থাকে, দেখো এক্স এর প্রতিটা ভ্যালুই কিন্তু ভিন্ন, প্রতিটা ভ্যালুই ভিন্ন। তুমি যদি এক্স পেয়ে যাও কখনো থ্রি, তাহলে কিন্তু আনসার এটাই, কারণ এক্স এর প্রতিটা জায়গায় ভিন্ন। তো এইভাবেও অনেকটা দ্রুত করে নিতে পারবা। তো আশা করি এই টাইপটা অনেক দ্রুতই করা যায়। তো একদম বেসিক জিনিসটা জানতে হলে আমার বেসিক ভিডিও থেকে বুঝতে হবে, তাহলে দেখতে পারবা যে আসলে অন্তর্বিভক্তটা কিভাবে আসলো বা বহির্বিভক্তটা কিভাবে আসলো, মানে মেন কথা হচ্ছে সূত্রটা কিভাবে আসলো। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।